আমার দুই বন্ধু মিলে বাস দিয়ে সেলফি স্টিকের মতো। তুমি তো অনেকদিন পর আমাদের সাথে আসছো, তোমার কিরকম লাগতেছে বন্ধু? তোমার কাতার এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কি? তোমার এখন সময় কিভাবে আছে? কক্সবাজার আসছি আর লিখালিখি সুযোগটা হাতছানি করব তা তো কখনো হয় না, অবশ্যই লিখবো। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই নতুন ব্লগটি দেখবেন, সবাইকে আমার তানভীর শফিউল চ্যানেল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। দীর্ঘ অনেক দিন পর আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আমি একটু অলস টাইপের মানুষ, দেশ ওয়াই ব্লগ দিতে দেরি হচ্ছে। এবং আজকে যাচ্ছি আমরা নৌমুজা, এবং আপনারা জানেন নৌমুজা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। সো ওই জায়গাতে অনেক মানুষ কিন্তু যায়। আজকে যাচ্ছি আমি, এবং আমার সাথে আছে বরাবরের মতোই রবি। ইসলাম রবি, বন্ধু আসসালামু আলাইকুম গাইস। আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আফটার আ লং টাইম বের হলাম, আমার অলস বন্ধু বের হতে চাচ্ছে না অনেকদিন ধরেই, আজকে জোর করে বরাবরের মতো যাচ্ছি। এবং এখন আমরা ওয়েট করছি আমাদের বিদেশি বন্ধু ফুয়াদ, ফুয়াদের জন্য। এবং সে অনেক বছর পর কিন্তু আসছে শমশেরনগর, এবং আজকে তাকে নিয়েই কিন্তু স্পেশালি এই ভিডিওটি। আমরা যাচ্ছি নৌমুজা, এবং ও আসতেছে, ওর জন্য ওয়েট করতেছি। দেখা হবে ইন্ডিয়ার বর্ডারে, শেষ পর্যন্ত থাকবেন, স্টে উইথ আস। চলে আসছে আমাদের বন্ধু ফোহাদ। বন্ধু তুমি তো অনেকদিন পর আমাদের সাথে আসছো, তোমার কিরকম লাগতেছে বন্ধু? তোমার কাতার এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কি? তোমার এখন সময় কিভাবে যাচ্ছে বন্ধু? এখন তুমি কি করতেছো আমাদের সাথে? কোথায় যাচ্ছো কেন বন্ধু? তুমি মুখ কাচ্ছ কেন? সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সবুজ চা বাগান, পাহাড়, নদী, ঝর্ণা, টিলা আর দিগন্ত জুড়া সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। এ সৌন্দর্যের আর নতুন রঙের আলপনা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি, মরমী কবি হাসন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, আলী আমজদের ঘড়ি আর কিন ব্রিজের স্মৃতিবিজড়িত সিলেট তো প্রাকৃতিপ্রেমীদের হাতছানি দিয়ে ডাকবেই। অনুপম সৌন্দর্যে ভরপুর কোলাহলমুক্ত পরিবেশ, কোথাও সবুজ ক্ষেত, নিবিড় অরণ্য, আবার কোথাও সুউচ্চ পর্বতমালা, দেখে আনমনা হয়ে গেয়েও উঠতে পারেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রান সেজে আমার জন্মভূমি। আমাদের আজকের গন্তব্য ছিল কৌলাউড়ার নৌমুজা এলাকায়, সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, সেটাকে আবার অনেকে বলে থাকে জিরো পয়েন্ট। সেখানে যেতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে যাবে, এবং সন্ধ্যার দিকে পৌঁছাবো। তাই আমরা তিনজন মিলে সিদ্ধান্ত নেই যে আমরা সেখানে যাব না। পাশেই একটা জায়গা আছে গ্রামের আঁকাবাঁকা পথ বেয়ে যেতে হয় সেখানে, এবং সেটা দেখতে অনেকটা কক্সবাজারের মতো। তাই চলুন আমরা সেই জায়গাটি উপভোগ করি। মনে হচ্ছে কোনো পাহাড়ি একটা রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বন্ধু। সুয়াদ এখন 5:21 বাজে, নৌমুজার বর্ডারে যেতে প্রায় 40 মিনিট লাগবে, অনেকটা দূর। দেখছো আমরা মুভ করছি অন্য একটা প্লেসে, এবং এই প্লেসটা আশা করছি আপনাদের ভালো লাগবে, অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম আসছি, এবং রবি আর ফুয়াদ কিন্তু আগে দুইবার আসছিল এই জায়গাটিতে। থাকুন আমাদের সাথে। অসাধারণ একটি ভিউ, একরকম ভালোই হয়েছে, আমরা বর্ডারে যাই নাই। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে এমন সময় আমরা আসলাম এই জায়গায়, অনেক সুন্দর ভিউ, মানে ফিল নেওয়ার মতো একটা জায়গা।
আসলে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। মানে আপনারা যদি কখনো চোর না দেন, আমি সব ব্লগেই বলে থাকি, তাহলে এই সৃষ্টিগুলো উপভোগ করতে পারবেন না। যে জান্নাতে আপনাদের কি ট্রাভেলিং লাভার হতে হবে, আমাদের জন্য ট্রাভেলিং লাভার হতে হবে, না হলে পৃথিবী এত সুন্দর বুঝবে। সত্যি আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে একটা জায়গা, মানে কক্সবাজারের ফিল নিতে নমুজার এই জায়গাটিতে আসবেন। আমি ঠিক জায়গাটা চিনি না, আমার বন্ধু ফুয়াদ অনেক বছর আগে আসছিল, সেই আগে আসার মেমোরিটা আমাদেরকে শেয়ার করছিল। দেন আমরা নমুজার বর্ডারে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল, বালু এবং এইখানে যে পানি এবং সূর্যের কম্বিনেশন এবং নৌকা সব কিছু মিলিয়ে কক্সবাজারের একটা ফিল। এবং আমার বন্ধু বাস আনতেছে আমরা একটা ভিডিও নেওয়ার জন্য। বন্ধু কই থেকে বাস আনছো? এবং আমার দুই বন্ধু মিলে বাস দিয়ে সেলফি স্টিকের মতো বাসের আঁকি কাটতেছি। আঁকি কেটে কি করবো বন্ধু, দরকার আছে? এবং কি যেন একটা ভিডিও ওরা বানাবে, দেখে কি হয়। এবং সত্যি এই সিনগুলো ধরে রাখার মতো, আলহামদুলিল্লাহ তো ভালো লাগতেছে। আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো আসলেও মানে চোখে দেখার মতো। পৃথিবী এত সুন্দর হলে একবার ভেবে দেখুন জান্নাত কীরকম হতে পারে, কল্পনাও করা যাবে না। এইগুলা ভাল লাগতেছে আসলে। তাহলে চলুন সিনেমাটিক ভিডিওতে এই জায়গা নিয়ে কিছু সিন দেখে আসি ইনশাআল্লাহ। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তোরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হাইরে, সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হাই কান্দে রইয়া ওরে নীল দরিয়া, কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে, কাছের কক্সবাজার আসছি আর লিখালিখি সুযোগটা হাতছানি করবো তা তো কখনো হয় না, অবশ্যই লিখবো। প্রথমে একটা লাভ দিয়ে দিই, চ্যানেলের নামটা লিখে দিই, টি এ এন ডাবল ভি, না ডাবল বি না, ডাবল ভি ডাবল ই আর। এখন দিমু সফিউল, ইয়া জুতা দিয়ে পাড়া দিয়ে দিছি, সমস্যা না। S H O F I U, আমার এই স্টার থেতলে গেছে। বন্ধু রবি কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগে, খুব ভালো ফিল, খুব সুন্দর জায়গা। চশমা বন্ধু ফুয়াদ তুমি কিছু একটা বলো, লজ্জা পায় না, কিছু একটা বলো, কিরকম লাগতেছে? ছেলেটা অনেক খারাপ, কিছু বলবো না, ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত থাকলো, কারণ এখানে আর কিছু দেখানোর নাই।
যতটুকু পারছি আলহামদুলিল্লাহ দেখাইছি। মোটামুটি সন্ধ্যার মতো হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা তো অলমোস্ট হয়ে গেছে এবং ফুয়াদও আছে আমাদের সাথে, ও চলে যাবে আর দশ দিন আছে আমাদের। এক মিনিট বন্ধু ফুয়াদ, কিছু বলো, কিছু একটা বলো, কিছু একটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সবাই এদেরকে বাজারে পেলে একটা একটা করে থাপ্পড় মারবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, অন্য কোনো একদিন অন্য কোনো এক ব্লগে আমরা আবারও চলে আসবো ইনশাআল্লাহ। আর অবশ্যই তুমি দুই বছর পর আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব রবিজ ইলা ধর্মিয়া, রবির যুগে স্বাগতম। আচ্ছা রবির, রবি ইন্টারনেট ভালো না, আমি নিজের রবি ইউজ করি, কত ভালো নিতে পারি। সাবস্ক্রাইব গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।